অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা আজকে তোমাদের পাস্ট পয়েন্টটাকে হচ্ছে যে ষষ্ঠ পার্টের ক্লাসটা করছি আগের পাঁচটা পার্ট যারা দেখোনি ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবে আজকে আমরা পাঁচ নম্বর অর্থাৎ সরল অঙ্কগুলোর ক খ গ ঘ ম এই কয়টা অঙ্ক করছি তো আমরা এখানে তিনটে অঙ্ক তুলে নিলাম তো এখানে দেখা যাচ্ছে হরগুলোর কোনো বিশ্লেষণ নেই এখানে আমরা সরাসরি লসাগু দিয়ে দেবো দুইটা এক্স এর মধ্যে একটা এক্স আসবে ওয়াই দুটোর মধ্যে একটা আসবে আর জেড দুটোর মধ্যে একটা আসবে এখন আমরা এটা দিয়ে যদি একে ভাগ করি তাহলে এক্স ওয়াইটা কাটা যাবে কমনটা জেড থাকবে তো এটা দিয়ে উপরে লবকে গুণ করতে হবে আমরা ডাইরেক্ট গুণ না করে আসলে এইভাবে রেখে দিচ্ছি প্লাস এইটা দিয়ে যদি একে ভাগ করি তাহলে ওয়াই জেডটা কাটা যায় এক্স থাকে সেই ভাগফলটা দিয়ে যদি আমরা উপরে গুণ করি তাহলে এই অবস্থা হবে এইটা দিয়ে যদি একে ভাগ করি জেড এক্সটা কাটা যায় ভাগফল থাকবে ওয়াই তো এই ভাগফলটা দিয়ে লবকে গুণ করতে হয় পাটিগণিতেও তাই ভগ্নাংশের যোগ বিয়োগের একই নিয়ম এবার এই উপরের গুণনগুলো আমরা সেরে নেব তো সেক্ষেত্রে এটা গুণ করলে হচ্ছে জেড এক্স মাইনাস এখানে আমরা ওয়াইটা আগে লিখবো ওয়াই জেড এটা গুণ করলে হবে প্লাস এক্স ওয়াই আর এটা প্লাস মাইনাসে মাইনাস আসলে একবার এক্স জেড একবার জেড এক্স লিখলে তোমার ক্যালকুলেশনের সমস্যা হবে এখানে যেহেতু জেড আগে লেখা হয়েছে এখানে আমরা জেডটা আগে লিখবো জেড এক্স আর এটা গুণ করলে হবে প্লাস ওয়াই জেড আর এটা প্লাস মাইনাসে মাইনাস এক্স ওয়াই আর নিচে লসাগু যেটা ছিল এক্স ওয়াই জেড এটা আমরা ঠিক রাখলাম এখন দেখো উপরে প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই কাটা যায় মাইনাস ওয়াই জেড প্লাস ওয়াই জেডও কাটা যায় প্লাস জেড এক্স মাইনাস জেড এক্স কাটা যায় এখানে ভুল করে অনেকেই উপরে ওয়ান লিখে আসে ওয়ান বাই এক্স ওয়াই জেড এটা আসলে ভুল উপর নিচে যদি সব কাটা যায় এটা ওয়ান হয় কিন্তু একটা লাইনে যদি সব কাটা যায় এটা জিরো হয় সো ফার্স্ট টাইম এটা হবে জিরো বাই এক্স ওয়াই জেড আর উপরে জিরো নিচে যত বড় কিছুই আসুক না কেন এটা অ্যান্সার জিরো হয়ে যায় আর নিচে জিরো আসলে এটা অসংজ্ঞায়িত বলা হয় এটা বড় ক্লাসে গিয়ে তোমরা পাবে আপাতত নেই সো এটার অ্যান্সার কিন্তু হবে জিরো এরপর আমরা খ নাম্বারটা দেখছি খ নাম্বারেও আসলে হরগুলোর কোনো বিশ্লেষণ নেই সো আমরা ডাইরেক্ট এখানে লসাগু দিয়ে দেবো এক্স প্লাস ওয়াই সবগুলো দুটো করে আছে একটা করে আসবে এক্স প্লাস ওয়াই আমরা একটা নিলাম তারপরে ওয়াই প্লাস জেড দুইটার মধ্যে একটা নেব জেড প্লাস এক্স দুইটার মধ্যে থেকে একটা নেব এবার এটা দিয়ে যদি লসাগুকে ভাগ করি হ্যাঁ এটা কাটা যাবে আর ওয়াই প্লাস জেড কাটা যাবে এটা থাকবে এইটা দিয়ে একে গুণ করতে হবে আমরা গুণ না করে এইভাবে ইনটু আকারে জিনিসটা রেখে দেবো নেক্সট এখানে এটা দিয়ে যদি লসাগুকে ভাগ করি এটা কাটা যায় আর এইটা কাটা যায় সো এইটা থাকে এটা দিয়ে আমরা লবটাকে যদি গুণ করি তাহলে এই অবস্থা হবে নেক্সট এইখানে এই হর দিয়ে যদি আমরা এই লসাগুকে ভাগ করি তাহলে জেড প্লাস এক্সটা কাটা যায় এক্স প্লাস ওয়াই কাটা যায় এইটা ভাগফল থাকে এটা দিয়ে আমরা উপরে গুণ দেবো আর গুণনের সময় আসলে যে কোনো একটা আগে লেখা যাবে এটা কোনো টেনশন নেই সো জেড মাইনাস এক্স আমরা ওয়াই প্লাস জেডটাও আগে লিখতে পারতাম এখন এই গুণনের কাজগুলো আমরা সেরে নেব এটা দিয়ে আমরা যদি একে গুণ করি তাহলে জেড এক্স এটা দিয়ে গুণ করলে মাইনাস ওয়াই জেড এইটা দিয়ে একে গুণ করলে প্লাস এক্স স্কোয়ার আর এটার সাথে এটা গুণ করলে মাইনাস এক্স ওয়াই এবার আমরা এখানে আসলাম প্লাস হচ্ছে এক্স ওয়াই আর এটা মাইনাস জেড এক্স আমরা গুণ করছি এটা দিয়ে এটাকে গুণ করলে প্লাস ওয়াই স্কোয়ার আর এটার সাথে এটা গুণ করলে মাইনাস ওয়াই জেড এবার এটার সাথে এটা গুণ করলে প্লাস ওয়াই জেড এটা দিয়ে একে গুণ করলে মাইনাস এক্স ওয়াই এটার সাথে এটা গুণ করলে প্লাস জেড স্কোয়ার আর এটার সাথে এটা গুণ করলে মাইনাস জেড এক্স আর হরে যেটা আমাদের ছিল লসাগু আমরা সেটা রেখে দিলাম এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড ইন্টু জেড প্লাস এক্স এবার উপরে কিছু ক্যালকুলেশন হবে কিছু কাটাকাটি হবে আমরা সেগুলো ঠান্ডা মাথায় করব এই যেখানে প্লাস জেড এক্স আছে এর সাথে মাইনাস জেড এক্স কাটা যায় তারপরে এখানে দেখা হচ্ছে যে মাইনাস ওয়াই জেড আর প্লাস ওয়াই জেড কাটা যায় মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই কাটা যায় মোটামুটি সবগুলো কাটা শেষ এখন আমরা এই এক্স স্কোয়ারটা যদি সবার আগে লিখি এক্স স্কোয়ার তারপরে আমরা ওয়াই স্কোয়ারটা নিলাম প্লাস ওয়াই স্কোয়ার তারপরে আমরা প্লাস জেড স্কোয়ারটা নিলাম আর এরপরে যা যা থাকলো অর্থাৎ একটু সাজায় নিলে এক্স ওয়াইটা আগে আসে মাইনাস এক্স ওয়াই এরপরে আমরা ওয়াই জেডটা লিখি মাইনাস ওয়াই জেড আর এরপরে আমরা মাইনাস জেড এক্সটা লিখব মাইনাস জেড এক্স তো সবগুলোই নেওয়া হয়ে গেছে এখন আর কোনো কিছু করার নেই আসলে আর নিচে যা ছিল আমাদের সেটাই থাকলো এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস জেড বাই হচ্ছে এটা জেড প্লাস এক্স তো এটাই আমাদের খ নাম্বারের অ্যান্সার আমরা একটু জাস্ট উত্তরমালাটা তবুও চেক করে নেব এটা আমাদের ছিল পাঁচের
খ নাম্বার এক্স স্কোয়ার ও স্কোয়ার, হ্যাঁ ওকে আছে, হ্যাঁ ঠিক আছে। নেক্সট আমরা গ নাম্বারটা তুলে রেখেছি, এটা করব, এখানেও কোনো নিচে কোনো বিশ্লেষণ নেই, সো সরাসরি আমরা লসাগু দিয়ে দেবো। এক্স মাইনাস ওয়াই দুইটা আছে, দুইটার মধ্যে একটা, ওয়াই মাইনাস জেডও দুইটার মধ্যে একটা আসবে, আর জেড মাইনাস এক্সও দুটোর মধ্যে একটা আসবে। তো এবার যদি আমরা এটা দিয়েই লসাগুকে ভাগ করি, এটা কাটা যাবে আর এটা কাটা যাবে, সো এটা থাকবে, লবকে এটা দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স প্লাস, এটা দিয়ে যদি একে ভাগ দেই, এটা কাটা যায় আর এটা কাটা যায়, এটা থাকে, সো এই লবকে এটা দিয়ে গুণ করলে এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড। নেক্সট এখানে জেড ইন্টু, এটা আসলে যদি ভাগ দেই আমরা লসাগুকে, তাহলে ওয়াই মাইনাস জেড কাটা যায় আর এটা কাটা যায়, এটা থাকে, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই। এবার উপরে আমরা এই গুণনগুলো সেরে নেব, এটা গুণ করলে হবে ওয়াই জেড, আর এটা মাইনাস এক্স ওয়াই, এটা গুণ করলে হবে প্লাস এক্স ওয়াই, এটা গুণ করলে মাইনাস আমরা জেড এক্সই লিখবো, এক্স জেড না লিখে, আর এটা আমরা আবারও জেড এক্স লিখবো, এটা গুণ করলে হচ্ছে প্লাস জেড এক্স, আর এটা হচ্ছে মাইনাস ওয়াই জেড। আর নিচে আমাদের যা যা ছিল আমরা সেটা রেখে দিলাম, এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, আর হলো জেড মাইনাস এক্স। এখানে উপরে দেখো মাইনাস আর প্লাস এগুলো কাটা যায়, প্লাস ওয়াই জেড মাইনাস ওয়াই জেড কাটা যায়, মাইনাস জেড এক্স প্লাস জেড এক্স কাটা যায়, সো সবই কাটা গেলে উপরে জিরো হয়ে গেল, জিরো বাই নিচে হরে যেটা ছিল সেটা আগে আমরা লিখে দিচ্ছি। তারপরে আমরা আগেও যেটা বললাম, উপরে জিরো আসলে নিচে যত বড় কিছুই থাক না কেন অ্যান্সারটা জিরো হয়ে যায়। তো এটা ছিল আমাদের গ নাম্বার। নেক্সট আমরা আরও দুটো অঙ্ক রয়েছে আমাদের এই পার্টে, অর্থাৎ ঘ আর উম, আমরা সেই দুটো অঙ্ক তুলে নিচ্ছি। এই দুটো ছিল আমাদের আজকের পার্টের লাস্ট অঙ্ক। তো এখানে দুইভাবে করা যেতে পারে এই অঙ্কটা, একটা হলো যে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলে প্লাস বিন টু এ মাইনাস বি, অর্থাৎ এরকম দুটো রাশি আসবে, কিন্তু সেটা একটু ব্যাপক হবে। আমরা যদি দেখি যে এই দুটোকে আগে আমরা লসাগু করবো, এটাকে ঠিক রাখবো, তাহলে এই দুটো যখন আমরা লসাগু করবো ইনটু আকারে নিয়ে আসবো, এ প্লাস বিন টু এ মাইনাস বি থেকে আমরা যদি সূত্রের সাহায্যে গুণ করি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে একদম পাক্কা এই জিনিসটা চলে আসবে এবং এটা অনেক ইজি হবে। সো আমরা এই দুটোকে একসাথে লসাগুতে দিচ্ছি আর এই পথটা আমরা ঠিক রাখছি, টু এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস নাইন ওয়াই স্কোয়ার, এটাকে আমরা ঠিক রাখলাম। তো এটা লসাগু করলে দুটোই লসাগুতে চলে আসবে, এক্স প্লাস থ্রি ওয়াই ইন্টু হচ্ছে এক্স মাইনাস থ্রি ওয়াই। এবার এটা দিয়ে যদি আমরা একে ভাগ করি, তাহলে এটা কাটা যাবে, এইটা থাকবে ভাগফল, ওয়ান দিয়ে আসলে একে গুণ করা মানে এটাই থাকবে, এক্স মাইনাস থ্রি ওয়াই, আর এটা আমরা ব্র্যাকেট দেবো না, এই জায়গাটা যেহেতু আবার ব্র্যাকেট তুলে ক্যালকুলেশন করতে হয়, কখনও ওয়ান ছাড়া কিছু থাকলে তখন একটু ব্র্যাকেট দিলে আসলে ভালো হয়, ভুলটা কম হয়, যেহেতু গুণন করতে হতো তখন। আবার এখানে মাইনাস থাকলেও আমরা ব্র্যাকেট দেবো, আর প্লাস থাকলে এই সমস্যাগুলো হয় না। আবারও এটা দিয়ে যদি একে ভাগ করি, এটা কাটা যায়, অর্থাৎ এইটা বের হয়ে আসে ভাগফল হিসেবে। তো ওয়ান দিয়ে যদি একে আমরা গুণ দিই, এটাও এইভাবে থাকবে, এখানে আমরা ব্র্যাকেট দেবো না। তো মাইনাস থ্রি ওয়াই আর প্লাস থ্রি ওয়াই ক্যান্সেল হয়, আর এখানে এক্স এক্স যোগ করলে টু এক্স হয়, এটা আমরা এ প্লাস বি ইনটু এ মাইনাস বি থেকে সূত্রের সাহায্যে যদি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করি, তাহলে থ্রি ওয়াইয়ের উপর স্কোয়ার দিলে নাইন ওয়াই স্কোয়ার হয়ে যাবে একবারে, আর এটা আমরা ঠিক রাখলাম, টু এক্স বাই হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস নাইন ওয়াই স্কোয়ার। তো এটা কিন্তু একই জিনিস, একটা প্লাস একটা মাইনাস এখানেই ক্যান্সেল করে দিয়ে জিরো লেখা যায়। তারপর আমরা আর একটু আগাবো, আমরা এই একই সংখ্যার লসাগু, একই জিনিসের লসাগু আসলে এটাই হয়, অনেকে দুইটাই নিয়ে ফেলে, এটা ভুল। তো এটা দিয়ে একে ভাগ দিলে একবার যাবে, এক দিয়ে একে গুণ করলে এটাই থাকবে, অর্থাৎ টু এক্স, এখানেও একই অবস্থা, ভাগ দিলে একবার যাবে, এক দিয়ে একে গুণ করলে টু এক্স, তাহলে প্লাস টু এক্স মাইনাস টু এক্স কাটা গেলে, একটা লাইনে কাটা গেলে জিরো হয়ে যায়, জিরো বাই এক্স স্কোয়ার মাইনাস নাইন ওয়াই স্কোয়ার। তো আমরা আগেও দেখলাম উপরে জিরো আর নিচে যত বড় কিছুই থাক এটা জিরো হয়ে যায়, সো বেশ কয়টা অঙ্কের উত্তর আসলে জিরো, এই ঘ নম্বরের অঙ্কের উত্তরটাও জিরো। এবার আমরা লাস্ট অঙ্ক অর্থাৎ উম নম্বরটায় যাচ্ছি। এখানে দেখো হরগুলোর মধ্যে এইটা আর এইটার মধ্যে একটা মিল আছে চেহারাগতভাবে, যদিও চিহ্ন মিলছে না তবুও, আর এই দুটার মধ্যে একটা মিল আছে। তোমরা ছোটো ক্লাসে ফোর ফাইভে এরম এগুলো সরল অঙ্ক করেছো পাটিগণিতে, যে প্লাস প্লাসগুলো নিয়ে একটা ব্র্যাকেট করা, আবার মাইনাস মাইনাসগুলোকে একটা ব্র্যাকেট করা, সেক্ষেত্রে মাইনাসগুলোকে ব্র্যাকেট করার সময় ব্র্যাকেটের আগে একটা মাইনাস হয়, ভিতরে কিন্তু প্লাস দিতে হয়। আমরা সেই সিস্টেমে এই দুটোকে প্লাস দুটোকে একটা ব্র্যাকেটে ইনক্লুড করে নিয়েছি এইভাবে, আর এই মাইনাস দুটোর আগে সামনে একটা মাইনাস দিয়ে ভিতরে ব্র্যাকেটের ভিতর কিন্তু প্লাস হয়ে যাবে। হ্যাঁ, এইভাবে আমরা যদি ব্র্যাকেটে ইনক্লুড করে নিই, হ্যাঁ এখন এগুলো আমরা আলাদা আলাদাভাবে লসাগু করব। তো এই দুটোর এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেটও দেবো, যেহেতু এখানে আমাদের লসাগুর এই জায়গায় ফার্স্ট ব্র্যাকেট দিতে হচ্ছে। তো আমরা এখানে এক্স মাইনাস ওয়াইটাও আগে লিখতে পারতাম, এটা কোনো সমস্যা না,
হ্যাঁ, এটা আমরা ব্র্যাকেট রেখে দিলাম। হ্যাঁ, এখন এটা দিয়ে যদি আমরা একে ভাগ করি তাহলে এই কমনটা কাটা যায়, এটা হয় ভাগফল। এখানেও যেহেতু ওয়ান আছে আমরা আর ওয়ানটা লিখবো না, সরাসরি এক্স প্লাস ওয়াই ব্র্যাকেটও দেবো না, যেহেতু এখানে প্লাস আছে, মাইনাস থাকলে একটা সমস্যা হয়, তখন ব্র্যাকেট দিতে হয় আসলে, কারণ মাইনাস দিয়ে গুণ হলে আবার চিহ্ন চেঞ্জ হয়ে যায়, এটা একটা সমস্যা। নেক্সট আমরা এইটা দিয়ে যদি লসাগুকে ভাগ করি তাহলে কমনটা কাটা যায়, এটা থাকে, এটা দিয়ে যদি আমরা ওয়ানকে গুণ করি তাহলে এক্স মাইনাস ওয়াই থাকবে। এখানেও একইভাবে মাঝখানে মাইনাস আছে, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাও লসাগু করে দেবো, তো এখানেও দুটোই আসবে লসাগুতে, টু এক্স প্লাস ওয়াই ইন্টু টু এক্স মাইনাস ওয়াই। এইখানে কিন্তু ওয়ান নাই, সো এইখানে আমরা ডাইরেক্ট একবারে লেখার দুঃসাহস পাবো না। এটা দিয়ে যদি আমরা একে ভাগ দিই তাহলে কমনটা কাটা যাবে, এটা থাকবে। এখন টু দিয়ে যেহেতু একে গুণ করতে হবে, এখানে আমরা একবারে করবো না, টু ইন্টু টু এক্স মাইনাস ওয়াই, আবার এখানে উপরে টুটা লিখে এটা দিয়ে যদি একে ভাগ করি তাহলে এটা কাটা যায়, এটা থাকে, অর্থাৎ টু এক্স প্লাস ওয়াই। এবার আমরা উপরের ক্যালকুলেশনগুলো করব, প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা যায় আর এক্স এক্স যোগ করে টু এক্স হয়, আর এটা আমরা সূত্রে ফেলে দিই, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি থেকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। হ্যাঁ, এখানে আমরা আর ব্র্যাকেট দেবো না, কারণ এই দুটোর মধ্যে আমরা একটু পরেই লসাগু দেবো পরের লাইনে। আর এখানে আমরা যদি এটা গুণ করে দিই তাহলে এটা হবে হচ্ছে ফোর এক্স, ফোর এক্স, আর এটা হবে মাইনাস টু ওয়াই, আর এটা গুণ করলে প্লাস ফোর এক্স, আর এটা প্লাসে প্লাসে প্লাস টু ওয়াই। এটাও আমরা নিচে সূত্রে ফেলবো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি থেকে আমরা যদি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করি তাহলে এর উপরে স্কোয়ার করলে এটা হয়, আর বি স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ওয়াই স্কোয়ার। এরপরে মাইনাস টু ওয়াই প্লাস টু ওয়াই আমরা ক্যান্সেল করে দেবো, লসাগুটা আমরা পরের লাইনে করি, এই যোগটা আগে আসলে সেরে নেব, টু এক্স বাই এটা হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, মাইনাস এটা যোগ করলে হবে এইট এক্স, হ্যাঁ এইট এক্স বাই ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো এখানে কোনো আসলে কমন জিনিস নেই, সো লসাগুতে দুটোই আসবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটাও যেমন আসবে, হ্যাঁ এটাও আসবে ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এবারও যদি আমরা এটা দিয়ে লসাগুকে ভাগ দিই হ্যাঁ তাহলে কমনটা কাটা যায়, এইটা থাকে, এটা দিয়ে একে গুণ করতে হবে, আমরা এটাও একবারে করব না, টু এক্স ইন্টু ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস, আমরা একটু আগে একটা সূত্র দেখিয়েছিলাম যে এইসব ক্ষেত্রে লব ইন্টু লসাগুর কোন জিনিসটা হরে নেই সেটা ভাবলে খুব দ্রুত বের হয়ে যায়, এই যে লব এটা ইন্টু এখানে আছে কোনটা, এটা নাই কোনটা, এটা, কারণ ভাগ করলে আসলে নাই কোনটাটাই বের হয়ে আসে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এবার এই উপরের গুণনগুলো আমরা সারবো, এটা গুণ করলে হবে চার দুগুণে আট, আর এক্স স্কোয়ার আর এক্স গুণ করে গুণনের সময় পাওয়ার যোগ হয়, এটা টু পাওয়ার আর এটা ওয়ান পাওয়ার এক্স কিউব, আর এই দুটো গুণ করলে হবে প্লাস মাইনাসে মাইনাস টু এক্স ওয়াই স্কোয়ার, এটা গুণ করলে মাইনাস এইট এক্স কিউব, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস এইট এক্স ওয়াই স্কোয়ার। আর নিচে আসলে কোনো সূত্রের সাহায্যে গুণনের ফ্যাক্টর না আসলে আমরা কোনো হাত দেবো না, যেমন আছে আমরা সেইভাবেই রেখে দেবো। তো উপরে জাস্ট যোগ বিয়োগ সেরে নিলে আমাদের উত্তর হয়ে যাবে, তো এটা কাটা যায় প্লাস আর মাইনাস, আর এটা ভিন্ন চিহ্ন থাকলে তোমরা জানো বিয়োগ করতে হয়, আর বড় সংখ্যার আগে চিহ্নটা দিতে হয়, অর্থাৎ আটটা এক্স ওয়াই স্কোয়ার থেকে দুইটা এক্স ওয়াই স্কোয়ার বিয়োগ দিলে সিক্স থাকে, সিক্স এক্স ওয়াই স্কোয়ার। যোগ বিয়োগের সময় চলকগুলোর কোনো চেহারা চেঞ্জ হয় না, গুণনের সময় চেঞ্জ হয়ে যায়, সো নিচে যা ছিল আমরা তাই রাখলাম, এবং এটাই কিন্তু আমাদের এই অঙ্কের অ্যান্সার। তো এটি ছিল মূলত আমাদের আজকের পার্ট, আমরা পরবর্তী পার্টে তোমাদের বাকি অঙ্কগুলো সলভ করব, প্লাস আমরা হচ্ছে যে তোমাদের উদাহরণে বেশ কিছু জরুরি ইম্পর্টেন্ট অঙ্ক রয়েছে, আমরা লাস্ট পার্টে গিয়ে সেই উদাহরণের অঙ্কগুলো করবো ইনশাল্লাহ। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করতে, আজকে পর্যন্তই ধন্যবাদ।